হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়। তুমি দেখছো মাস্টেকাডেমিক। মাস্টেকাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের নতুন শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু আজকে প্রথম দিন শিক্ষা দপ্তরে বৈঠকের পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কি আপডেট জানিয়েছেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট। মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে জানিয়েছেন, এখনও অবধি সরকারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই করোনা পরিস্থিতি যখন ধীরে ধীরে স্বাভাবিক হবে, স্বাভাবিক হওয়ার পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা বা পরিকল্পনা তারা করছেন। এই পরীক্ষা এখনও অবধি বাতিল করা বিষয়ে তারা কোনোরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। এদিকে সুপ্রিম কোর্টে মমতা শর্মা, অ্যাডভোকেট মমতা শর্মা, পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কেস লড়ছেন যাতে এই পরীক্ষাটা বাতিল করা হয়। দেখা যাক মাননীয় শিক্ষামন্ত্রী বা আমাদের সরকার পরবর্তীতে কী ডিসিশানে আসে। কিন্তু এখনও অবধি জানা সর্বশেষ খবর অবধি মাননীয় শিক্ষামন্ত্রী এটাই বলেছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা নিয়ে এখনও তারা কোনো চিন্তাভাবনাও করেননি। তারা এমনি আজকে মিটিং করেছিলেন, মিটিংয়ে কী কী কথা বলেছেন, কী কী সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটা এখনও অবধি পরিষ্কারভাবে জানা যায়নি। শুধু এটুকুই জানা গেছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও অবধি হচ্ছে। এবার উনি বলেছেন সেই সিদ্ধান্ত যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দেওয়া হবে। কিছু সাংবাদিক বলেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তারা তো অস্থির হয়ে যাচ্ছে যে কবে তারা এক্স্যাক্ট জানতে পারবে যাদের তাদের পরীক্ষা আদৌ হবে কি না, বা যদি হয় কবে হবে, এই বিষয়গুলো। সেই উত্তরে শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু বলেছেন, সেটা আমরা খুব তাড়াতাড়িই জানিয়ে দেবো এবং কতদিন পরে জানাবো সেটা এক্স্যাক্ট বলেননি, কিন্তু বলেছেন খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। কবে পরীক্ষা হবে, কীভাবে পরীক্ষা হবে, সমস্ত বিষয় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবার প্রশ্ন হলো, তোমাদের অপেক্ষা বাড়তেই চলেছে, অত্যন্ত দুঃখের সাথে এই নিউজটা জানাচ্ছি যে এখনও অবধি তোমাদের পরীক্ষা বাতিলের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এবার কতদিন পরে হবে বা কীভাবে হবে সেই জিনিসগুলো পরে শিক্ষামন্ত্রী আবার ঘোষণা করবেন বলে জানিয়েছেন। এখনকার মতো এটুকুই ছিল তোমাদের জন্য আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে এবং কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক। আর তোমরাও কি চাও যে পরীক্ষা হোক বা পরীক্ষা ক্যান্সেল হোক, বা কি তোমরা চাও? আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল মাস্ট একাডেমিক, এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ট একাডেমিকের পাশে থেকো, অ্যান্ড নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। বাই।